জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে খুনে অগ্নিপথের ছায়া চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ শিনজো আবের খুনিও চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী ছিলেন পেনশন এবং অন্য সুবিধা না পেয়ে ডিপ্রেশনে ভুগছিলেন অবসরপ্রাপ্ত অগ্নিবীররাও ভুগতে পারেন ডিপ্রেশনে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের বিপথে চালনা করতে পারে অশুভ শক্তি এমনই মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ঠিক কি বলেছেন তিনি শোনাব এখানেও যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে অগ্নিপথ বলে যে তিন চার বছরের চুক্তি সেনা চাপিয়ে দেওয়া হচ্ছে এই চার বছর পর তারা যখন বেরোবেন নানা সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে কিছু ট্রেন্ড ইউথকে যদি ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যায় কর্মহীনতায় তাহলে বহু অশুভ শক্তি তাদের বিপথে চালিত করতে পারে এই আশঙ্কা কিন্তু ইতিমধ্যে এই দেশে উঠেছে এখন জাপানের ঘটনাটা হুবহু তার প্রেক্ষিত কি প্রেক্ষিত নয় সেটা নিশ্চয়ই আরো সময়ে বোঝা যাবে কিন্তু কাল জাপান থেকেই যা প্রাথমিক রিপোর্ট এসেছে তাতে খুব স্পষ্ট যে এই ব্যক্তিও তিন বছরের জন্য নিরাপত্তা কর্মীতে চুক্তিভিত্তিতে ছিলেন এবং পরবর্তীকালে তার পেনশন নেই ইত্যাদি নেই ইত্যাদি নেই এখন বাকিটা তদন্ত সাপেক্ষ কিন্তু প্রাথমিকভাবে যা খবর এসছে তাতে অগ্নিপথে ছায়া ছিল যদি কোনো ট্রেন্ড ব্যক্তি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সেই ফ্রাস্ট্রেশনটা কোন দিকে যাবে কিভাবে যাবে কারা ব্যবহার করবে সে তো নিশ্চিতভাবে খবর না পেলে বোঝা মুশকিল কিন্তু এই ছায়া শব্দটা কিন্তু একটা আশঙ্কার ছায়া আমরা দেখি এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্যর সঙ্গে সমীক বাবু আপনি শুনলেন কুনাল বাবু যেমনটা বলেছেন শিনজো আবের খুনিও চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী ছিলেন পেনশন এবং অন্য সুবিধা না পেয়ে ডিপ্রেশনে ভুগছিলেন তিনি আরো যেমনটা বলেছেন অবসরপ্রাপ্ত অগ্নিবীররাও ভুগতে পারেন ডিপ্রেশনে কি বলবেন আমার মনে হয় উনি অবসাদে ভুগছেন ওনার অবিলম্বে কাউন্সেলিং এর প্রয়োজন আছে একটা দায়িত্বশীল রাজনৈতিক কর্মী যদি দ্বিপাক্ষিক সম্পর্কের কথা একবারও চিন্তা না করে এই ধরনের মন্তব্য করে তো আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর কাছ থেকে এই শব্দকে প্রত্যাশা করে অবশ্য আজকেই তারা তাদের মুখপত্রতে এই কথাটি লিখেছেন কি বোঝানো যায় ৩৫ বছর পরে যে সেনাবাহিনীর কর্মীরা রিটায়ার করে যান আজ পর্যন্ত শুনেছেন যে তারা কোনো রাষ্ট্রনায়ককে খুন করেছে কারোর উপরে গুলি চালিয়েছে বরঞ্চ তারা বহু অন্যায়ের প্রতিবাদ করে মারা গেছে এই রাজ্যে যদি সাম্প্রতিক ১০ বছরের খতিয়ান দেখা যায় তাহলে জেলায় জেলায় অবসরপ্রাপ্ত যারা সেনা কর্মী আছেন যারা জওয়ান ছিলেন সেনাবাহিনীতে তারা আক্রান্ত হয়েছেন পুলিশের কাছ থেকে তারা কোনো নিরাপত্তা পাননি তাদের বাড়ি লুট হয়েছে পুলিশের কাছে গিয়ে তারা কোনো বিচার পায়নি সুতরাং এ ধরনের অসুস্থ মস্তিষ্ক প্রসূত কোন বক্তব্যকে দেশের মানুষ গ্রহণ করবে না যেরকম অগ্নিপথ নিয়ে ভারতে অস্থিরতা তৈরি করে কিছু নাশকতামূলক কাজ করবার কিছু চেষ্টা হয়েছিল কিছু টুকরে টুকরে গ্যাং তাদের উৎসাহিত করেছিল আজকে কিন্তু আর কোথাও সেটা চ্যালেঞ্জ নেই আজকে লক্ষ লক্ষ যুবক আজকে অগ্নিপথে যোগ দিয়েছে সুতরাং এ ধরনের উক্তি আমার মনে হয় ওটা সুস্থতার লক্ষণ নয় আর তৃণমূল কংগ্রেসের মতো তথাকথিত রাজনৈতিক দলের পক্ষেই এ ধরনের রাজনৈতিক অবস্থান নেওয়া সম্ভব হয় ধন্যবাদ